আলাইকুম, দিস ইজ মি পাপিয়া খান তুলনা। চলে এসেছি রুমঝুম থেকে। আজকে কিন্তু আপনাদের মেকআপের আরও একটি ধাপ দেখাবো। আমরা এর আগেও আপনারা দেখে নিয়েছেন যে আমি কিভাবে ফাউন্ডেশন অ্যাপ্লাই করি। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর আপনার ফেসটা হয়ে যায় একটা ফ্ল্যাট ক্যানভাস, সেখানে শেপ আনতে হয়, ইভেন কালারটাও নিয়ে আসতে হয়। সো সেটা কিভাবে করতে হবে সেটা আমি দেখিয়ে দেব স্টেপ বাই স্টেপ। আজকে আমি যে ফাউন্ডেশনটি অ্যাপ্লাই করেছি সেটি ছিল W7 এর। সেম ওয়েতে আজকে আমি ব্রোঞ্জার হিসেবে যে প্রোডাক্টটি ইউজ করছি সেটিও W7 এর। কন্ট্রোরিংয়ের জন্য আমি এরকম একটি কন্ট্রোর ব্রাশ নিয়ে নিচ্ছি। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর আপনার ফেসটি হয়ে যায় একটি ফ্ল্যাট ক্যানভাস, যেমনটি এখন আমার আছে। আর সেটার একটি শেপ আনতে প্রথমে যে কাজটি করতে হয় সেটাকে হচ্ছে কন্ট্রোর। আমি খুব লাইট কন্ট্রোল করব, আর কন্ট্রোল করার কিছু ওয়ে অ্যান্ড টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্টেই আমি আমার ব্রাশে কন্ট্রোলের জন্য ব্রঞ্জার নিয়ে নিচ্ছি। দেন আমরা এই পাশ থেকে এই পর্যন্ত, এই পাশ থেকে এই পর্যন্ত কন্ট্রোলিং করে নিই। কন্ট্রোল করার আরেকটা সহজ উপায় হচ্ছে কন্ট্রোলিংয়ের শেপ বুঝে নেওয়া। আপনার ফেসের শেপ অনুসারে আপনি কন্ট্রোল করে নেবেন। আমার ফেসটা যেহেতু একটু ডিম্বাকৃতি, সো আমি এইভাবেই কন্ট্রোল করে থাকি। খেয়াল রাখতে হবে কন্ট্রোল করার সময় এই চিক বোনের বাইরে যেন কোনোভাবেই ব্রাশটা না যায়। হেয়ার লাইনটাকে আমরা অবশ্যই কন্ট্রোল করে নিব, তা না হলে অনেক বেশি ফ্যাকাশে মনে হয়। আর যাদের আমার মতো চওড়া কপাল তারা কিন্তু কন্ট্রোল করে সেটাকে কন্ট্রোল করে নিতে পারেন। ডবল চিনকে হাইড করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে কন্ট্রোল করে নেওয়া। তো দেখতেই পাচ্ছেন আমার চেহারা অনেকটাই শার্প হয়ে গিয়েছে। আগের মতো কিন্তু একদম ডিম্বাকৃতি নেই, অথবা একটা ফ্ল্যাট ক্যানভাস নেই। কন্ট্রোল করার সময় অবশ্যই আমাদের নোজকেও আমরা কন্ট্রোল করে নেব। আমি অ্যাজ ইউজুয়াল আমার ফিঙ্গার ইউজ করে থাকি। সফট কন্ট্রোলিংয়ের জন্য ব্রোঞ্জার দিয়ে কন্ট্রোলিং করাটা অনেক বেশি ইজি অ্যান্ড এনাফ। কন্ট্রোলিংয়ের পর ব্লাশ দেওয়ার পালা। ব্লাশের জন্য ইউজ করছি টেকনিকের একটি প্যালেট। এই দুটো কালার মিক্স করে আমি ব্লাশ দিয়ে নেব। ব্লাশ দেওয়ার সময় অবশ্যই একটু হেসে হেসে দেব, যেন আমাদের অ্যাপল জোনটি সুন্দর করে ব্লাশিং করতে পারি। হালকা করে আমি নোজেও একটু ব্লাশিং দিয়ে নিচ্ছি। কন্ট্রোল ব্লাশের পর আসে সুন্দর একটি হাইলাইটের সময়। আমি হাইলাইটিংয়ের জন্য ব্যবহার করছি টেকনিকের একটি প্যালেট। হাইলাইটিংয়ের জন্য আমরা এইরকম একটি ফ্ল্যাট ব্রাশ ইউজ করতে পারি। অনেকে আবার ফ্যান ব্রাশ ইউজ করে থাকে, আমার কাছে এটাই অ্যাভেলেবেল আছে। সো আমি এইটা দিয়ে হাইলাইটিং করে নিব। হাইলাইটিংয়ের জন্য আমরা হাইলাইটিং জোনটা আগে মেনশন করে দিচ্ছি। হাইলাইটিং জোন নোজ এরিয়া, চিক অ্যান্ড আইব্রোজের নিচে যে বোনটা আছে সেখানে। আফটার কন্ট্রোলিং ব্লাশ অ্যান্ড হাইলাইটার দেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন কতটা পরিবর্তন এসেছে প্রথম থেকে এখন। আজকে আমার এই ফুল মেকআপ করার জন্য যেই যে প্রোডাক্টগুলো আমি ইউজ করেছি প্রত্যেকটা প্রোডাক্ট রুমঝুমে অ্যাভেলেবল আছে। আপনারা চাইলেই আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো অর্ডার করে নিয়ে নিতে পারেন।